Shangrong Sala NSRCC wo hasteni engai khorok nei dipa karmakar bai asmita boni asian game ni bagai tiyar khlai jaki tongo Shangrong Shalo Asian Games Nibaga Itiar Klailai Tonglayo Dipa Kormokarte Protista Shamunto Hastini Engai Borok Khorokni Batalainai China Hengzhou Doliwa 23rd September Chengjaknai Asian Games Batalaimu Hastini Buribusha Dipa Kormokarte West Bengali Buribusha Tabuk Tripura Hasteo Tongi Tongo Protista Shamunto Dronacharjo coach Bishishuri Nondini Tidul Mumbai Hastini Khorokne Buribushano Column Tino Column Tihinyawi Langmano Langma Hinyawi Tiyar Khwlai Tonglai Agortolani NSRCC Deep Ni Romui Bebagi Damba Damdok Romui Practice Khwlai Tonglai Boro Shobar Prothome Sir Amake Jehabe Toiri Korchen Ami Vault Hishabe Vaulter Hishabe Select Hoyechi Ami Sir Jehabe Toiri Korchen Ami Chai Je Dirider Moton আর আমি আমার নিজের বেস্ট পারফরম্যান্সটা ওখানে গিয়ে দিতে পারি হ্যাঁ এখানে তো অ্যাপারেটাস ভালোই আছে স্যারও করাচ্ছেন আমি চেষ্টা করছি যাতে আমার প্র্যাকটিসটা ঠিকভাবে করার আমি চাইছি যাতে আমি আমার বেস্ট পারফরম্যান্সটা দিতে পারি আপনার নাম প্রতিষ্ঠা সম্মত দেখুন মানে দুটো সার্জারি এবং সবকিছু আপেন্স টাউন স্পোর্টস পার্সনাল লাইফ তারপর যে এশিয়ান গেমসের ট্রায়ালসে পারফরম্যান্স দেওয়া হ্যাঁ আমি এতটা খুশি না আর টু বেটার করার সব স্পোর্টস পার্সনের ইচ্ছে থাকে আমারও সেটাই ছিল বাট হ্যাঁ কোনো কোনো সময় একটু উপর নিচ হয়ে যায় বাট হ্যাঁ এশিয়ান গেমসে আমি আমার সেই র্যাঙ্কিং বজায় রাখতে পেরে আমি খুশি অল্প এবং আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাই যেটা আমার টাফ পিরিয়ড ছিল সবচেয়ে বেশি ওই টাফ পিরিয়ডে আমাকে আমার যে কোচ ধনাচার্য অ্যাওয়ার্ডি বিশেষনন্দী স্যার উনি এত মেন্টাল সাপোর্ট করেছেন এবং আমার প্যারেন্টস হয়তো ওনারা যদি না থাকতো হয়তো ওই জায়গাতে আবার পৌঁছানো খুবই মুশকিল ছিল কারণ সার্জারি এবং মেন্টাল স্ট্রেস মেন্টাল টাফ পিরিয়ড যেটা আমি পেয়েছি সেটাতে ওভারকাম করে আবার কামব্যাক পারফরমেন্স আসা এবং আর আগামী আর কিছুদিনই বাকি আছে দু মাসও নেই আরও কম এশিয়ান গেমস তো আমার চেষ্টা থাকবে আমি আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার দেখা যাক আগে কী হয় পুরোটাই উপরওয়ালার হাতে কারণ স্পোর্টস এরকম একটা পার্ট লাক ফেভারও করতে হয় কারণ আপনারা সবাই জানেন যে রিও অলিম্পিক্সে অল্পের জন্য আমার পদক হারা হয় কিন্তু আমি আশা রাখবো যে সবার ভালোবাসা ত্রিপুরাবাসীর সবার ভালোবাসা এবং ভারতবর্ষের সবার ভালোবাসায় এবং আমার গুরুজনদের আশীর্বাদে আমি আগামী দিনে হয়তো আরেকটা কিছু করতে পারবো অ্যাকচুয়ালি খুব আনন্দিত আমি অ্যাজ এ কোচ দীপাকে নিয়ে একটু ভয় ছিল কারণ ওর পায়ে সার্জারি হয়েছে সেটা ভয় সবসময় থাকে কিন্তু প্র্যাকটিসের কোনো রকমের ঘাটতি নেই প্র্যাকটিস আমি হার্ডওয়ার্ক করিয়ে যাচ্ছি সকালে আড়াই ঘন্টা বিকালে প্রায় 3 ঘন্টা 5-5.5 ঘন্টার মতন আমার প্র্যাকটিস করাই আমি প্র্যাকটিসে কোনো রকমের আমার কাছে ইয়ে নেই স্কুইজ নেই আর গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাকে খুব হেল্প করছে নো ডাউট কিছুদিন আগেও প্রায় 12 লাখ টাকার আমার এই জিমকে ইকুইপমেন্টস দিয়েছে তার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর স্পোর্টসকে আমি ধন্যবাদ জানাই প্রস্তুতি চলছে খুব আমরা 11-12 তারিখ ভুবনেশ্বরে ট্রায়ালে গেছিলাম এশিয়ান গেমসের দীপা আবারও সেই তার যে স্থান সেটা রাখতে সক্ষম হয়েছে এবং আমাদের কাছে যে প্রতিষ্ঠা সামন্ত আছে সেও এশিয়ান গেমসের জন্য সিলেকশন হয়েছে আমি খুবই আনন্দিত আমার যে আশা ছিল দীপা আশার থেকেও একটু ভালো পারফরমেন্স দিয়েছে এখন দেখার বিষয় হয়েছে এশিয়ান গেমসে আমরা কী করি তবে আমি আপ্রাণ চেষ্টা করব কিছু না কিছু আমার দেশের জন্য করব আগরতলা নিপ্রণব নিকক থম ব্যুরো রিপোর্ট খুম্বুই